যদি স্কুলগুলো যদি বন্ধ করে দিবে, কামার মতন যদি মুখ খুঁয়ে রেখে দিবে বাচ্চাগুলোকে, তাহলে আর দিদির সুরক্ষা কবচের কি হচ্ছে? তাহলে কি পড়াশোনা শেখাবেন না? পড়াশোনা শেখাবো না, দূরে হলে আমরা শেখাবো না, এখানে যদি থাকে তাহলে শেখাবো, নাহলে আমরা শেখা বন্ধ থাকবে। এমনিতেই রাজ্য জুড়ে শিক্ষার একেবারে বেহাল দশা, তার উপর আবার রাজ্য জুড়ে হাজারেরও অধিক স্কুল ক্রীড়া বন্ধ হতে চলেছে। ইতিমধ্যে এমন খবর প্রকাশ্যে আসার কারণে তার একটা প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম এলাকায় ছেলেমেয়েদের আর পড়াশোনা করাবেন না বলেই জানাচ্ছেন অভিভাবকরা। কারণ হিসেবে অনেকেই বলছেন, গ্রামে স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চাদের কত দূরে আর পড়তে পাঠাবো। এরকমই বেশ কিছু মানুষ মন্তব্য শোনা গেল বাঁকুড়ায়। সূত্র অনুযায়ী বাঁকুড়া জেলায় নাকি প্রায় 865টি স্কুল বন্ধ হতে চলেছে। যে খবর প্রকাশ্যে আসার পর গ্রামের মানুষজন চিন্তিত হয়ে পড়েছেন, যাদের মধ্যে অধিকাংশই রয়েছেন দুস্থ পরিবারের মানুষরা। মমতা রায় নামে এক মহিলা বলেন, এমনিতেই আমাদের এই স্কুলটি বাড়ি থেকে অনেকটাই দূরে, রাস্তায় গাড়ি ঘোড়ার অনেক ভিড় থাকে, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসতে হয়, তার উপর আবার যদি স্কুলটি বন্ধ হয়ে যায় তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ব, যদি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে আর আমরা আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাবো না। তিনি আরও বলেন, সরকার চাইছে আমরা বোকা মানুষ বোকা হয়ে থাকি। এর ফলে আপনাদের কতটা অসুবিধা হবে? আমাদের অনেক অসুবিধা হবে, এতটা অসুবিধা হবে যে আমরা বলে বুঝাতে পারছি না। কারণ এই স্কুলের থেকে বাড়ির থেকে এখানে পঞ্চায়েতে হয় আসতে হয়, নিয়ে যেতে হয়, আবার যদি দূরে হয় তাহলে কী করে সম্ভব হবে? এই বাচ্চাদিকে রোড খুব ভিড়। তাহলে কি পড়াশোনা শেখাবেন না? পড়াশোনা শেখাবো না, দূরে হলে আমরা শেখাবো না, এখানে যদি থাকে তাহলে শেখাবো, নাহলে আমরা শেখা বন্ধ থাকবে। এই ধরনের সরকার তো বিভিন্ন টাইম বলছে তারা শিক্ষিত হোক, কিন্তু এইখানে সরকারের এই পদক্ষেপকে কী বলবেন? সরকার চাইছে যে আমরা বোকা আছি বোকাই থাকি, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। একই সমস্যার কথা জানিয়ে আর এক মহিলা বলেন, গ্রামে গ্রামে ঘুরে দিদির সুরক্ষা কবচ করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, আর এদিকে সেই গ্রামেই কিনা স্কুল বন্ধ করে দিচ্ছে। এটাই কি দিদির সুরক্ষা কবচ? স্কুল বন্ধ হয়ে গেলে ছেলেমেয়েরা আমাদের মতো মূর্খ হয়েই থাকবে, অভাবের কারণে অন্য স্কুলে আমরা পাঠাতে পারবো না। এই স্কুল বন্ধ হয়ে গেলে কতটা অসুবিধা হবে আপনার? অসুবিধা ভালোই হবে, কেন অসুবিধা? কেন মানে আমরা তার ঘরের থেকে তার টাকা দিয়ে পড়াতে পারবো না অন্য স্কুলে? আমার স্বামী দিনমজুরে কাজ করে, আমরা করি, তাহলে আমি এবারে আমার বাচ্চাকে যদি দূরে স্কুলে দিতে যাই তাহলে আমি ঘরের কাজ কখন করবো, আমার স্বামী কখন খাওয়াবো? আমরা কি চান? আমরা চাইছি যে এখানে স্কুল থাকে, এখানে যদি থাকে তাহলে লেখাপড়া শিখবে, আর দূরে হলে কি আর তার মুখ খুঁয়ে থাকবে আমার মতন? আমি যেমন মুখ পয়সা দিয়ে তার পড়াতে পারবো না, আমরা পেট চালাবো না, আমার ছেলে আমি আদিকে পড়াবো? তাহলে কি এই স্কুলগুলো বন্ধ করে দেওয়ার কারণ কি সরকারের পিছনে অন্য মানে প্রাইভেট স্কুলে ভর্তি করুক সেটা চাইছে, কিন্তু আমরা গরিব মানুষ। হ্যাঁ, সরকারের ওইটাই মনে হচ্ছে। কি মনে হচ্ছে তাদের? যে যে আর অন্য স্কুলে বড় বড় স্কুলে ভর্তি করে টাকা দিয়ে, কিন্তু আমরা টাকা দিয়ে পড়াতে পারবো না, আমরা ছেলে মেয়েদিকে প্রাইভেটে দিতে পারি না, যেটুকু শিখে মাস্টার এখানে শিখে, তাহলে আর আমরা কি আর বড় বড় স্কুলে পড়াতে পারবো টাকা দিয়ে? তার জন্য সরকার এটা চাইছে। আপনার নাম? প্রতিমা পাত্র। তাহলে দিদি কি সুরক্ষা করছে? সুরক্ষা কবচ কিসের দিদি করছে? যদি ছেলাগুলা স্কুলে যদি বন্ধ করে দিবে, দিদি গায়ে গায়ে মিটিং করতে আসছে, তখন দিদি বলছে সুরক্ষা কবচ, তাহলে ছেলাগুলার কখন সুরক্ষা কবচ করে দিলে দিদি? তাহলে দিদি কি করবে? যদি স্কুলগুলা যদি বন্ধ করে দিবে, কামার মতন যদি মুখ খুঁয়ে রেখে দিবে বাচ্চাগুলোকে, তাহলে আর দিদির সুরক্ষা কবচের কি হচ্ছে? অভিভাবকদের মতামতকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। তারা বলছেন, আমরা চাই স্কুলগুলি সচল থাকুক, পড়াশোনা বহাল থাকুক, বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কারণ এখানকার এই সামনাসামনি এখনো কোনো স্কুল সেরকম নেই, বা ম্যাক্সিমাম যেটা মেইন যেটা প্রবলেম হচ্ছে, এরা অভিভাবকরা বাড়িতে থাকতে পারে না, ম্যাক্সিমাম এরা মানে লেবার শ্রমিক শ্রেণী, ওরা বাবারাও সকাল থেকে বেরিয়ে যায়, মারাও গৃহকর্মে ব্যস্ত বা থাকেই না কারো কারো মা, কিছু কিছু ফ্যামিলি আছে ওরা নিজেরাই রেডি হয় নিজেরাই স্কুলে আসে। তো সেই মতো অবস্থায় ওদিকে যদি আপনারা যদি দূরে কোনো স্কুলে ওদিকে মানে যেতে হয় তাহলে ওরা যেতে পারবে না, ওদের পক্ষে সেটা অসম্ভব এবং পড়াশোনাটা ওদের বন্ধ হয়ে যাবে। তো এক কথায় এই বন্ধ হয়ে গেলে ওরা স্কুল ছুট হয়ে যাবে, আমাদের স্কুলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওরা স্কুল ছুট হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা যেটা হয়েছে আমাদের গত বছরে 26 ছিল রোল স্ট্রেংথটা, এবছর আমাদের বেড়েছে 32 বেড়েছে, এবার ধরুন কোনো বছর বাড়বে কোনো বছর কমবে। হ্যাঁ, সেটার উপরে ডিপেন্ড করে যদি এই যে বাচ্চাগুলো থাকছে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিই তাহলে মানে প্রচণ্ড খারাপ কাজ হবে।
স্কুল বন্ধের এই বিষয়ে হাজারো চেষ্টা করে হলেও এলাকার শাসক দলের কোনো নেতার বিন্দুমাত্র বক্তব্য পাওয়া যায়নি। যদিও ক্যামেরার আড়ালেও অনেকেই বলছেন, গোটা শিক্ষা দপ্তরটায় যেখানে জেলের মধ্যে রয়েছেন সেখানে শাসক দলের নেতারা কোন মুখ দিয়েই বা আর শিক্ষা নিয়ে মুখ খুলবে।